আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বায়ু বোনেরা আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে কিন্তু এর মাঝে চোর পীর কেন সফল ধর্ম ব্যবসায়ী যদিও অনেকেই বলে মরিদাসে বুট নাই পীর সাহেব চরমোনাই এই কথার প্রমাণ আমরা অবশ্যই পেয়েছি কিন্তু দুঃখের বিষয় যদিও তাদের বই পুস্তকে অনেক কেরামতির কথা শুনেছি এবং পড়েছি কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ বা ফলাফল আমরা পাই নাই না পাওয়ারও কারণ আছে আপনি যত পীরের কেরামতির কথা শুনবেন সব পীরই মৃত আসলে তারা জীবিত থাকতে কোনো কেরামতি দেখাতে পারে না বাস্তবে বাস্তবে কেরামতি না থাকলেও কৌশল কিন্তু কম করে নাই যেভাবে হোক চেষ্টা চালিয়েছে মানুষের কাছ থেকে কিভাবে যায় আপনারা নিজের কানেই শুনুন আজকে আপনি যদি হাত পাখা পুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মা ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী চিন্তা করেন একটা মানুষ কতটুক স্বার্থলোভী হলে এই ধরনের কথা বলতে পারে অথচ অনেক ইসলামিক দল আছে তারা কিন্তু এত বড় সাহস করতে পারে নাই প্লাস তাদের এত বুদ্ধিও হবে না কারণ চরমোনার পীর যেমন ধর্মের ব্যাপারে মানুষকে নিজের মতো করে বুঝিয়েছে রাজনীতির দিকেও ভেবেছিল নিয়ে নিবে আমি চিন্তা করি যারা নিজের জীবনে ইসলাম পালন করতে পারে না তারা রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলাম পালন করবে আমি এখানে অন্য কোনো প্রমাণ টানতেছি না আমার চ্যানেলের অন্য ভিডিওগুলি যদি আপনারা দেখেন প্রমাণ আছে আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভ্রান্তির বেড়া ইসলাম তাদের যত মরিত দেখবেন বেশিরভাগই ঘাটেরা কারণ তারা আর যাই হোক মরিদকে পুরোপুরি ক্যাপচার করেছে তার প্রমাণ আপনারাই দেখেন এবছর বরিশাল সিটি কর্পোরেশনে যার মধ্যে সামান্যতম ইমানের বু আছে তার জন্য হাত পাখার বিকল্পে ভোট দেওয়া বিলকুল কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা এর বিকল্প নাই আমাদের কাম বাল্যগু আননি ওয়ালাও আয়া

শুনলেন তো কত সুন্দর করে বলল বাল্য আনিওয়ালাও আয়া মানে এটা একটা হাদিসের কিছু অংশ আমি আপনাদেরকে হাদিসটা দেখাইতেছি হাদিসটা হলো আপনারা একটু খেয়াল করেন হাদিসটা এখানে পুরাপুরি দেখা দিতেছে না তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে হাদিসটা দেখান এই যে বাল্য আননি ওলাও আয়া এতটুকু উনি উচ্চারণ করলেন উনি বোঝাইতেছে যে রাসুলের পক্ষ থেকে এই পয়গাম আমাদের কাছে আসছে এটারে যদি অনুবাদ যদি আপনারা দেখেন অনুবাদ হলো এই যে বুখারি এটা আল্লামা আজিজুল হকের অনুবাদ করা এই যে অনুবাদ হজরত মালানা শামসুল হক ফরিদপুরি আপনারা তো চিনেনি শেখুল হাদিস মালনা আজিজুল হক মালানা আবুল কালাম আজাদ এটারই একটা অধ্যায় আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন বত্রিশশো দশ নম্বর হাদিসটা। হজরত আব্দুল্লাহ ইবনে অমর রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলাই বলেছেন আমার বাণী পৌঁছে দাও তা যদি এক আয়াত হয় আর বনি ইসরায়েলের ঘটনাসমূহ বর্ণনা কর এতে কোনো দোষ নেই যে আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করল যাহার নামি তার ঠিকানা নির্দিষ্ট করে নেওয়া উচিত এখন চিন্তা করেন এই একটা হাদিসের একটা অংশ সামান্য একটু অংশ দিয়া কীভাবে উনি প্রমাণ করতে চাইছে যে এটা রাসুলের পয়গাম এখন আপনারাই চিন্তা করেন এই পীরের মরিদের কোন দিকে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি কাউকে অন্ধ অনুসরণ করবেন না চোর মনের পীর কিন্তু আমার শত্রু না যতদিন ওনারা কোরআনের হাদিসের বাহিরে বলবে ততদিন আমি বিরোধিতা করব ইনশাআল্লাহ আর যদি এই মুহূর্ত থেকে ওনারা কোরআন হাদিসের প্রচার করে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আমি ওনার যত কোরআন হাদিসের বাণী আছে আমি প্রচার করব। কারণ আমাদের মুসলিমদের উদ্দেশ্য একটাই এই যে হাদিসটা দেখাইলাম একটি আয়াত জানা থাকলে প্রচার করো কিন্তু ওনারা রাজনীতিকভাবে হোক বা ইসলামিকভাবে হোক সকল দিকে ওনাদের মতগুলি প্রকাশ করে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলি যদি দেখেন অবশ্যই বুঝবেন কারণ ওনারা প্রতিটা আয়াতের তর্জমা করতে গেলে এখানে রেফারেন্স খালি পীরের হাতে বয়াত হোক পীরের হাতে বয়াত হোক তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাকে গালাগালি করবেন না গালাগালি করলে আপনারা যারা গালাগালি করবেন আপনাদের উপরে পড়বে আমি আপনাদেরকে শুধু সত্যটুকু জানানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি এই এই ব্যাপারে আপনাদের কাছে কোনো মত থাকে তাহলে আপনারা পেশ করবেন عسكر مضيقان ابدا الا والسلام عليكم ورحمه الله وبركاته